বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈক বসন্ত বাতাসে সৈক বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির বিশেষ আয়োজন বাউল গানের অনুষ্ঠান বসন্ত বাতাসে। প্রিয় দর্শক শ্রোতা, আনন্দের সাথে জানাচ্ছি, উৎসাহের সাথে জানাচ্ছি, আজকে আমাদের মাঝে যে মানুষটি সঙ্গীত পরিবেশন করার জন্য উপস্থিত হয়েছেন, বিলেত তথা ইউরোপ, বাংলাদেশ সহ সব জায়গায় যেখানেই বাংলাদেশি বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, তিনি সকলকেই প্রায় গান শুনিয়েছেন, স্বনামধন্য আমাদের সকলেরই অতি পরিচিত প্রিয় গৌরী চৌধুরী দিদি, আপনাকে সুস্বাগতম এত কষ্ট করে এত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। থ্যাংক ইউ এনটিভিকে এবং তোমাকে আমাকে এখানে ডাকার জন্য। জানি আমরা সবাই ব্যস্ত থাকি, তবে কিছু কিছু অনুষ্ঠান আছে না আসলে ভালো লাগে না, আর তুমি দেখেছো বলে এসেছি। কৃতজ্ঞতা দিদি, আপনি আপনার ভালোবাসার কমতি নেই সমস্ত দর্শকদের জন্য, এবং আমি বিশ্বাস করি আজকে যত গান শুনবেন দর্শকরা, যত গান আপনি শোনাবেন, যত কথা বলবেন, সবগুলাই সকলের পছন্দের হবে এবং সকলের ভালো লাগবে। সেই সাথে যারা সঙ্গত করবেন, জাকারিয়া ভাই সবসময় মন্দিরায় সঙ্গত করেন, চমৎকার তার মন্দিরার হাত, আমাদের ইয়ামিন চৌধুরী সাগর দীর্ঘ ২৫ বছর ধরে যার তবলায় হাত, এবং আব্দুল হান্নান খান যিনি বরাবরের মতো আমাদের সাথে আছেন দুতারায়। হ্যাঁ, তো দিদি একজনই এখানে আছেন, ভালো দুতারা বাদক, সমধন নীলমণি যাকে বলে। তো দিদি, আমরা আপনার অনেক কথা শুনবো এবং অনেক গান শুনবো, আমরা প্রথমেই গানে চলে যাই দিদি। অবশ্যই, আমরা কোন গান শুনবো এখন? আমি প্রথমেই আমার প্রিয় একটি গান, আমার গলার হার, আমি আমার মনে হয় সবাই এই গানটি হ্যাঁ পছন্দ করবেন, আমি বিশ্বাস করি সব দর্শকরা এই গানটি পছন্দ করবেন। হান্নান ভাই, সাগর ভাই কষ্ট করে তাড়াতাড়ি চলে আসেন।
বিষয় হচ্ছে কি, আমরা তো গান অনুষ্ঠানে অনেকের গান শুনি, সবাই ভালো গান করেন, যারাই ভালো গান করেন অনুষ্ঠানে আসেন, তো
কিছু কিছু গান কিছু কিছু শিল্পী যখন গান করেন আমরা নিজেরাও কিন্তু গানের ভিতরে হারিয়ে যাই সেটা কিন্তু আমরা অনুষ্ঠানের পরে আমি হান্নান ভাই সাগর ভাই আমরা জাকারিয়া ভাই আমরা আলোচনা করি এই বিষয়গুলো তো আপনি যে গান করলেন এই যে আমার গলার হার করলেন আমি নিজেও কিন্তু গানের ভিতরে হারিয়ে গেলাম এত ভালো লাগলো আচ্ছা যে গান করি না কেন গানের ভিতরে ঢুকে গান এই যে আপনার গানের সাথে মিশে যাওয়া ফিল করে গান করা এই জিনিসটা কিন্তু খুব জরুরি এখন অবশ্যই মানে এই ফিলটা যদি না থাকে তাহলে তো গান হয় না যদি আপনি আমি আধুনিক করি নজরুল করি রবীন্দ্র করি যাই করি না কেন গানের মধ্যে ভিতরে ঢুকতে হবে দিদি আপনি আসার সময় বলেছিলেন প্রোগ্রামের আগেও বলেছেন যে কিছু কলার নেওয়ার জন্য আমরা সব সময় নিতে পারি না কল একটু কল আসে কি বলেন দিদি অলরেডি অনেক কল লাইন ধরে গেছে আমরা অন্তত একটা দুইটা কল নেব আমরা বেশি নিতে পারবো না আমি জানতে চাই যে আমাদের অডিয়েন্সের রিঅ্যাকশন আচ্ছা 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 সব সময় গান করি কিন্তু অডিয়েন্সের রিঅ্যাকশনটা আসলে জানার হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি ভাইয়া বলেন আমাদের বার্নলি থেকে রাহেল তিনি একজন সিঙ্গার হ্যাঁ অনেক ভালো গান করেন রাহেল কোন অনুরোধ হ্যাঁ গৌরদি শুনতে পাচ্ছেন সাগর ভাই সাগর জাকির ভাই ধন্যবাদ বার্নলি থেকে সবসময় কিন্তু তিনি আমি যতবার যে অনুষ্ঠানে যাই না কেন সংগীতের একজন প্রেমিক মানুষ নিজেও গান করে এবং অনেক ভালো একজন মানুষ আমার ভালো লাগে আমি 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 যখন যে অনুষ্ঠানে যাই না কেন সে সবসময় ফোন করে হ্যাঁ হ্যাঁ তো আমরা আরেকজন কলার নিয়ে নিই দিদি আর আপনার মাইক্রোফোনটাও একটু ঠিক করে নিলে আমরা আরেকজন কলার নিই হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি বলুন আমি দিদির সঙ্গে কথা বলতে পারি হ্যাঁ অবশ্যই পারেন আপনি কে বলছেন আমি কার্ডিফ থেকে অ্যানি বলছি ও বাবা কার্ডিফ থেকে কেমন আছো হ্যাঁ দিদি কেমন আছো ভালো আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি তুমি দেখছো অনুষ্ঠান এত রাত জেগে হ্যাঁ দেখতেছি তোমার অনুষ্ঠান সেই সকালবেলা থেকে পাগলের মতো অপেক্ষায় আছিলাম ও বাবা রে বাবা থ্যাংক ইউ এরকম ভালো লাগছে সুন্দর গাইড দিদি তোমাকে খুব সুন্দর লাগছে ও থ্যাংক ইউ পরে করবো তোমার জন্য দিদি আমরা এখন আবার গানে চলে যাব এখন কোন গান আমরা শুনি রাধারমণ দত্তের আচ্ছা শুনি তাহলে বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি বিনোদী
অপূর্ব কি বাজাইলো হান্নান ভাই, মানে হান্নান ভাই, সাগর ভাই, আমাদের সাগর, রাজাকির ভাই, জাকারিয়া ভাই, আসলে বেশি কিছু লাগে না যদি ভালো জমতি থাকে সঙ্গে, তাহলে আসলে বেশি কোনো অসুবিধা নাই দিদি। এত ভালো লাগলো এবং আমার মনে হয় আমরা এই বিষয় নিয়ে আরো পরে আলাপ করব। আমাদেরকে একটা বিজ্ঞাপন দিতে যেতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন বিলেতের বিখ্যাত কণ্ঠশিল্পী আমাদেরই গৌরব, অবশ্যই দিদি আমাদের গৌরব গৌরী চৌধুরীর কণ্ঠে অনেক সুন্দর কিছু গান এবং কিছু কথা। আমরা তার সাথে আরও কথা বলবো, আরও গান শুনবো, একটা বিজ্ঞাপন বিরতির পর, বিরতির পরে এসে তার কথা শুনবো, তার গান শুনবো। কোথাও যাবেন না, এনটিভির সঙ্গে থাকুন, বসন্ত বাতাসের সঙ্গেই থাকুন। বসন্ত বাতাস, বসন্ত বাতাস।